বন্ধুরা, আমাদের সকালে ভাল্লাভোগ নিবেদন করা হয়েছে। এখানে আলুর পরোটা আর সস, এটা দিয়ে ভোগ নিবেদন করা হলো ভাল্লাভোগ। আমাদের গোপীনাথ দর্শন করুন, পরে ভালো করে দর্শন করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালে সব আরতি হয়ে গেছে, তারপরে আলুর পরোটা হয়েছিল আজকে, আলু দিয়ে চিজ দিয়ে পরোটা হয়েছিল। সব পরোটা প্রসাদ পেয়ে নিচ্ছি, পেয়ে তারপর একটু মালা জপ করে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, তারপরে একটু গোপীনাথের সিংহ দর্শন করে দেবো। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তো তোমাদের কমেন্ট পড়েই আমার মন ভালো হয়ে যায় আর ভালো লাগে, খুব আনন্দ পাই। তো এইভাবেই তোমরা আমাকে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা সকাল থেকে দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আগে গোপীনাথের সিংহ দর্শন করে দিই। তো এই যে গোপীনাথের আজকে সিংহ দর্শন করে নিন। আজকে ড্রেস পরানো হয়েছে, আজকে এই যে এই ব্লু ড্রেসটা পরানো হয়েছে, স্কাই ব্লু না কি ব্লু বলে। আর এই যে সিংহার দর্শন করে নিন, খুব সুন্দর লাগছে। এই যে আমাদের গোপীনাথের সিংহ দর্শন করে দিলাম, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আজকে ও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কদিন বেশ ধরন করেছিল, আজকেও বৃষ্টি হচ্ছে আবার, মানে সকাল থেকেই হচ্ছে, একটু ধরন করেনি, সারাদিন আবার কি কিরকম হবে। কি যে ভোগ বানাবো গোপীনাথের জন্য, তো বসে বসে চিন্তা করছি। শুধু কুমড়ো আছে, পেঁপে আছে, উচ্ছে আছে, ওল আছে, তো কি করবো এটাই ভাবছি। আর আবার এই সময় তো আবার অনেক কিছু সবজি খাওয়া চলেনি, সেই জন্য যে অন্য কিছু বানাবো তাও উপায় নেই। পটল খেতে নেই, বেগুন খেতে নেই, শাক খেতে নেই, বরবটি খেতে নেই। আর এই সময় বরবটি আরে বাজারে বেশি পাওয়া যায়, বাজারে বরবটি ভর্তি আর বেগুনও ভর্তি। আর যাদের কাছে সবজি কিনি আমি, তারা শুধু বলবে বেগুন নিয়ে যাও, বেগুন নিয়ে যাও বাজারে গেলে। আমি তাদেরকে বলি বেগুন এখন চলেনি। কাল তো বাজারে গিয়েছিলাম, কালকে গুড়িয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেই দাঁতের ডাক্তারের কাছে, তো বাজার করে নিলাম ওইখানেই। তো বাজার করতে গিয়েছি, বলছে বেগুন নিয়ে যাও, ভাবি বেগুন নিয়ে যাও,
বেগুন লেগে যাও, এই যে ওল নিয়ে এসেছি ওইটা দেখি, ওইটা ভাতে দিয়ে দেবো, আর বাকি দেখি কি হয়। ওলের সবজি করলেও ভালো লাগে, দই দিয়ে আরে বেশ ভালো লাগে, সবাই আবার পছন্দ করেনি। আজ আমাদের গোপীনাথের জন্য কি ভোগ রান্না হচ্ছে, এখানে ওল সেদ্ধ হচ্ছে, এখানে কুমড়োর সবজি হচ্ছে, কুমড়োর দম, আর কুমড়ো দম বলে, ঘন্টও বলে, আর এখানে ভেন্ডির সবজি হচ্ছে, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, ভেন্ডি সবজিটা আছে, দই দিয়ে করতাম, ভেন্ডিটা অনেকদিন থেকেই পড়েছিল, আমি বলি ভেন্ডিটা দই দিয়ে করেনি, অল্পই ভেন্ডি আছে, অল্প করেই করছি। তারপরে হবে আর কি একটু অল্প ডাল করতে হবে, আজকে এইটাই হচ্ছে। এই দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, আর এখানে মশলা দই বাকি সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, টমেটো কুড়ে নিয়েছি, আদা, আর এই যে তেল দিয়ে দিলাম, আর এখন মশলাগুলো দিয়ে দেবো, তেজপাতা একটা, দারচিনি, শুকনো লঙ্কা, একটা এলাচ, গোটা জিরে দিয়ে এখন এটাকে ভেজে নেব, হালকা নুন দিয়ে দেবো, এই ভেন্ডি সবজিটা আমি আগে প্রায় করতাম, আর ভালো লাগে, দই দিয়ে বেশ ভালো লাগে, এটা শুকনো শুকনোও করা যায়, আর মানে শুকনো বলতে একটু হালকা গ্রেভি রাখতেও পারো, আর একটু মানে শুকনো বলতে খুব শুকনো না, বেশ ভালো লাগে রুটি দিয়ে ভাত দিয়ে, তো আমি এইভাবেই বানাই মাঝে মাঝে ভেন্ডিটা। এখন টমেটো আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে মশলাটা দিয়ে দেবো, দইয়ের মশলাটা। মল্লিকা এইদিকে আটা আটা মাখাচ্ছে, রুটি হবে, এখনো ডাল সেদ্ধ হবে, কুমড়াটা হয়ে গেলে, কুমড়াটা হচ্ছে অফিসে নিয়ে যাবে, রুটি আর কুমড়োর সবজি। তো এই যে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, তেলটাও ভেজে এসেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন একটু অল্প বেসন দিয়ে দিলাম, বেসনটা দিলে কি হয় মশলাটা বেশ ভালো পুরোপুরো হয়, একটু অল্পই দিলাম আর টেস্টটাও ভালো হয়। তোমরা তো অনেক অনেক ধরনের ভেন্ডি বানিয়েছো, সর্ষে পোস্ত প্রায় বলতে গেলে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি হয়, তো এইভাবে একবার বানিয়ে দেখবে খুব ভালো হয়। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অল্প দিলাম, কালারটা বেশ ভালো হবে, তারপরে আমি দইয়ের মশলাটা দিয়ে দেবো, দইয়ের মধ্যেও দিয়ে আছে কাশ্মীরি লঙ্কা অল্প দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব দিয়েছিলাম, তো সেইটা একটু পরে দিয়ে দেবো, এটা একটু নাড়াচাড়া করে নিই, বেসন দিয়েছি তো বেসনটা একটু ভাজাও হয়ে গেলে, আর আজকে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, মানে আওয়াজটা এসছে বৃষ্টির আওয়াজ। এখন দিয়ে দেবো দইয়ের মশলাটা, তো আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, আজকে আমচুর পাউডার দিইনি দইয়ের মধ্যে, দইটা ফেটে যায় তো কেটে যায়, সেই জন্য আমি আজকে গ্যাসটা অফ করে দিয়েছি, তারপরে এই যে দইয়ের মশলাটা দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে নেবো, আর মাঝে মাঝে কি হয় আমচুরটা দিই মাঝে মাঝে নিই সবজিটা একটু টক হয়ে যায়, তো সেই জন্য আজকে টক হয়ে যাবে বলে আমি ভেন্ডিটা মানে আমচুরটা দিইনি, দইটাই দিয়েছি, টমেটোটাও টক আছে, এর মধ্যে অল্প পরে চিনি দিয়ে দেবো, চিনি দিলে তাহলে ভালোভাবে সবজি মানে এই মশলাটা ব্যালেন্স হয়ে যাবে, আর এখানে আমি কসুরি মেথি দিয়ে দিলাম অল্প, যে মশলাটা ভালো করে করতে নিয়েছি, আর এখন দিয়ে দেবো ভেন্ডি, ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর আমি এটা একটু রসা মানে এটা রসা করেই করতাম, আজকে রসা করবো নি একটু, মানে খুব খুব শুকনোও নেয় খুব রসাও নেয়, তো আমি এইটা একটু অল্প জল দিয়ে দেবো, কেন কি ডাল হচ্ছে তো একটু জল দিলাম, ভেন্ডিটা সেদ্ধই হয়ে গেছে প্রায় ভাজতে ভাজতে, তো একটু অল্পই জল দিলাম, একটু আর একটু ফুটি নেব তারপরে হয়ে যাবে, আর এর মধ্যে একটু এখন লবণ দিয়ে হবে আর একটু চিনি, তো লবণটা ভেন্ডি ভাজার সময় দিয়েছি, এখন একটু দিলেই হয়ে যাবে,
একটু চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ভেন্ডির সবজিটা একদম রেডি, আর খুব মানে গাঢ় রাখিনি আর খুব পাতলাও রাখিনি, মশলাটা সেইভাবেই রেখেছি। এখন বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা। এর মধ্যে আমি ধনে পাতা কুচি পরে দিয়ে দেবো একটু, ধনে পাতা কুচিটা দিলে ভালো লাগে, দেখতে ভালো লাগে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে গোপীনাথে, তো ভোগ দর্শন করে নিন। প্রথমে অন্ন দেওয়া হয়েছে উচ্ছে ভাজা, রুটি, লেবু, এখানে হয়েছে মুগ ডাল, কুমড়ো আলু সবজি, ওল মাখা, মিষ্টি আর ভেন্ডি সবজি এটা, আর এই যে মিষ্টিটা বানিয়েছিলাম কালকে কমল ভোগ, তো এটা দিয়েই ভোগ নিবেদন করা হলো রাজভোগ। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব। এই দেখুন বন্ধুরা, আজকে থালি সাজিয়েছি কিরকম, তো এইভাবেই আমি থালিটা সাজাই রোজের, তো তোমাদেরকেও দেখাই, আর তোমরা তো দেখো অনেকেই কিভাবে থালি সাজাই। আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের আগেই, তারপরে তোমাদেরকে এইভাবে সাজিয়ে দেখাই। আজকে খুব ভালো ভালো সবজি হয়েছে, আমাদের প্রভু বলছে তার পছন্দের, সেই জন্য বললো তার ভেন্ডিটা পছন্দ, ওল ভাতে পছন্দ, কুমড়ো আলু রুটি দিয়ে পছন্দ, উচ্ছ ভাজাটাও পছন্দ, ডালও পছন্দ, মিষ্টিটাও পছন্দ, তো সেই জন্য বলছি আমাদের প্রভুর পছন্দের সব হয়েছে। আগে বলতে হয় গোপীনাথের পছন্দের, তারপরে নিজেদের। বন্ধুরা, তোমরা সবাই চলে এসো আমাদের ঘরে প্রসাদ পেতে দুপুরে। এই দেখুন বন্ধুরা, আগের মতন বৃষ্টি হচ্ছে, এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো, প্রচুর মাত্রা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখন আবার জোর বৃষ্টি আসলো, ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে। বাইরেটা খুলে দেখাবো তোমাদেরকে, আওয়াজটা শোনাচ্ছি একটু। এই দেখো এত বৃষ্টি, এত বৃষ্টি ঝড় দিয়ে, মাঝে মাঝে ঝড় দিয়ে, সেই হপ্তান দিয়ে ঝড় হচ্ছে। আমাদের প্রভুকে প্রসাদ দিয়ে দিচ্ছি, এখন প্রসাদ পাচ্ছে, আর প্রভুর পছন্দের ভেন্ডি বানিয়েছি রুটি দিয়ে পাচ্ছে, ভালো লাগছে? দই ভেন্ডি তোমার তো পছন্দের। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, বিকেলবেলা বিকেলে ভোগ নিবেদন করাও হয়ে গেছে, তারপরে একটু বয়ে যে এখানে এলাম গাছগুলো দেখতে, তো গাছগুলো দেখতে এলাম আর পুরো ঝড়ে হিলছে, আর গড়াগুলো সেই ঝড়ে হিললে আর গড়াগুলো সেই লড়ে যায়, তো আর তুলসী গাছ মানেই সূক্ষ্ম, আর তো গড়াগুলো লড়লেই খারাপ হয়ে যায়, তো সেই জন্য দেখতে এলাম। আর প্রচুর আজকে হাওয়া দিচ্ছে, আর হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে ঝড়ের মতন, আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, কমেনি, তো সেই জন্য এইখানটায় গাছগুলো দেখতে এসে এই যে বসে পড়লাম। তো বসে পড়েছি বলতে, আর এইখানটায় আমি প্রায় বসে থাকি। এই দেখুন বন্ধুরা, হাওয়া দিচ্ছে দেখা যাচ্ছে, এই যে এত হাওয়া দিচ্ছে ঝড় দিয়ে, মানে ঝড়ের মতন হাওয়া, তো এখানে বসেই থাকি প্রায়, আর বসে, আর শীতকালে তো খুবই ভালো লাগে এখানটায়, রোদ আছে এইখানটায়, আমাদের প্রভুও বসে, আমিও বসি, মালা জপ করি এখানে বসে বসে শীতকালে। শীতকাল বলতে আমাদের এখানে তো শীত সেরকম নেই, তবু ভালো লাগে এখানটায়, তো এই যে বসে বসে, তারপরে আমি এখন একটু কীর্তন করব, পাঠ করব, তারপরে আবার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রোজেরই বলতে গেলে এখন যাচ্ছি, সেই একদিন গিয়েছিলাম তোমাদেরকে দেখেছিলাম, আর দাঁতের তো এখন ওই মানে রোজেরই বলতে গেলে ডাকবে, ওই দাঁতকে ই করে কী বলে সিমেন্ট আরে ভরে নি, তারপরে ক্যাপ লাগাবে, ওই সব করবে, তো টাইম লাগবে, তো আজকেও যেতে হবে, আর সাতটায় যেতে বলে, ওদের টাইম থাকে, তো এখন সেই জন্য বিকেলবেলা সব কাজ ফাজ গোছ করে নিই, তারপরে যাব। আর মল্লিকা তো ঘরে থাকে, ভোগ নিবেদন করে দেয়, রান্না করে ফেলে, তো পুজো আরে সব করে নেয়, তো আমিও যাব। আর বৃষ্টি হচ্ছে, যেতে ইচ্ছে করে নি, কালকেও বৃষ্টি হয়েছিল, ভিজে মানে ছাতা নিয়ে গেছি, ছাতা যেমন উড়ি দিবে, কালকে কম বৃষ্টি হয়েছিল, আজকে বেশি বৃষ্টি হচ্ছে। আর আজকে ভেন্ডি সবজি করেছিলাম, তো অনেকদিন পর দই ভেন্ডি করেছি, বেসন দিয়েছি, একটু দই দিয়েছি, তো আমাদের প্রভুর খুবই পছন্দ, সে তার তো এই ভেন্ডির সবজিটা খুবই পছন্দ হয়, সেই জন্য সে বলছে খুব ভালো হয়েছে,
আর 7 বার বলছে খুব ভালো হয়েছে ভেন্ডিটা, তার পছন্দ হয়েছে। পছন্দ বলতে তার সবই পছন্দ হয়, আমি যেটাই করি। আর আমাদের আমি বলছি যে তা না, তোমরা হয়তো বললে নিজেই রান্না করে নিজেই গুণ করছে, গুণ গাইছে। তো আমাদের এইখানে বিলিং এ আমি যা কিছু অনেক কিছু নিই বানিয়ে, আর সবাইকে বলতে গেলে আমার খুব ভালো লাগে। কিছু রান্না করলে কিছু বানালে নি সবাইকে বিলাতে ইচ্ছা করে আর প্রসাদ দিতে ইচ্ছা করে, মাঝে মাঝে দিয়ে আসি আর সবাই তারিফ করে, বলে তোমার হাতে অন্নপূর্ণা আছে, অন্নপূর্ণা। তো সবাই তারিফ করলে ভালো লাগে শুনতে। আর আমাদের প্রভু আজকে একটু তারিফ করলো, ভালো লাগে। যে কোনো জিনিস বানালে কেউ যদি তারিফ করে তার শুনতে কতটা ভালো লাগে, সেই জন্য আরো ইচ্ছা হয় যে আরো কিছু বানাই, আরো কিছু। আর কালকে মিষ্টিটা বানিয়েছিল, মিষ্টিটা এত সুন্দর হয়েছে কিন্তু একটু চ্যাপ্টা হয়ে গেছে। আর প্রথমবারই বানিয়েছি এই কমল ভোগটা, কমলা ভোগ। আর আমরা কমল ভোগও বলি, কমলা ভোগ। তো প্রথমবার বানিয়েছি, একটু খালি চ্যাপ্টা হয়ে গেছে, নাহলে মিষ্টিটা নরম হয়েছে আর খুব ভালো হয়েছে। বিকেলবেলা আবার গোপীনাথের একটু দর্শন করে দিই, তারপর আমি হচ্ছে যে একটু পাঠ করে নেবো, কীর্তন করে নেবো। যে সব রেডি হয়ে গেছে, এখানে এখন বসবো। মল্লিকাও রেডি হচ্ছে, বসবে, আমরা দুজনে মিলেই বসবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সম্বন্ধে যথাযথ ভাবে জানা কর্তব্য। তারপর কেউ যদি সত্যি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবত্ব তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক, এবং এই জড় জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে, সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। শিক্ষায় দান করেছেন যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গে সঙ্গ করতে হয়, ভক্তের সঙ্গ করতে হয়, মানুষকে সাধু সঙ্গ করতে হয়, এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। আমি পাঠ করে উঠে পড়েছি, তারপরে যে মল্লিকা বসলো, কীর্তন করবে, ও পাঠ করবে, তারপরে হচ্ছে যে ও তারপর বাকি সেবা করবে। তো আমি এখন উঠে পড়লাম, মেয়েকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। ও এখন মল্লিকা এখন পাঠ করবে। আমাদের প্রভু সকালে পাঠ করেছে আর আমি এই পাঠ করলাম, এখন মল্লিকা পাঠ করছে। আজকে মল্লিকার কিছু রান্না করতে নেই বলে এখন ওই যে কীর্তন করছে আর পাঠ করবে। তো আজকে রান্না বলতে দুপুরেই সব কুমড়ো সবজি অনেকটাই হয়ে গেছে আর টিফিনে দিয়েছে আমাদের প্রভুকে, তারপরে রাতেও হয়ে যাবে। আর কুমড়ো সবজি আছে, ভেন্ডি সবজি, দই ভেন্ডি হয়েছিল, তো রুটি দিয়ে সব হয়ে যাবে। রাত্রে শুধু মিষ্টি দুধ রুটি ভোগ নিবেদন করা হবে, সেই জন্য রাত্রে সবজি আর বেশি করা হবে নি। তো মল্লিকা এখন ওই যে কীর্তন করছে আমার হয়ে গেছে, আর আমি এখন ওই যে মেয়ে রেডি হচ্ছে, মেয়েকে নিয়ে যাব। আর বৃষ্টিও হচ্ছে, কি করে যাই দেখি, ছাতা নিয়ে তো যেতে হবে। আর মানে যতই ছাতা নাও আর যাই হোক, বৃষ্টি হলে ঝাপটা দেয় তো, মানে ঝড় দিয়ে বৃষ্টি হলে তখন ভিজেই যায়। তো এখন ওই যে যাবো রেডি হয়ে। হরে কৃষ্ণ বন্ধুরা, মল্লিকার এই যে পাঠও হয়ে গেল আর একটু কীর্তন প্র্যাকটিস করলো, পাঠ করলো, তো হয়ে গেছে। আর আমি বলি আজকে আর তাহলে ভিডিওটা বেশি বড় করবো নি, আর আমারও তো হয়ে গেছে এই যে ডাক্তারের কাছে যাব মেয়েকে নিয়ে, আর সেখানে গিয়ে বসেই থাকতে হয় আমাকে 1 ঘন্টার আরে। আর ওকে তো ছেড়ে আসিনি, আর একা তো
সেই জন্য বসে থাকি, আর বসে থাকি 1 ঘন্টা। আরে তারপরে হয়ে গেলে টুকটাক বাজার করে ঘরকে আসি, ঘরকে আসতে আসতে 9টা বেজে যায় রাত্রি। আর সেই জন্য আর ভিডিওটা আর করবনি, আর রাত্রে এসে আর কি ভিডিও করব। মল্লিকা তো সব করে দেয় ভিডিও, মানে ভোগ নিবেদন করে দেয়, গহনা সব কিছু সেবা করে নেয়, সেই জন্য আর কিছু ভিডিওটা করবনি। আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানে রাখছি, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ।